গুরুদাসপুরে যুবলীগের কর্মীদের হামলায় পড়ল ছাত্রদল নেতাসহ আহত ১১, আশঙ্কাজনক অবস্থায় চারজন, রামেকে ভর্তি। নাটোরে বিশেষ প্রতিবেদকের পাঠন তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ সহ বিএনপির অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ২৪ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার চাঁদকুর মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর জোরপূর্বক বিএনপির সমর্থিত চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর রিজভী টাকা দাবি করে আসছিলেন। এর জেরে বুধবার রাকিবকে মারপিট করে আলমগীর। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করে রাকিব। এতে ক্ষুব্ধ হয়ে যুবলীগ নেতা আলমগীর শুক্রবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার চাঁদকুর মধ্যপাড়ায় চালের আড়তে গিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, রাকিব ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনার পর বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে। গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত আবু রাইহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। শিলাতার টেক্সট রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আমি নামাজ করে বাসায় ছিলাম, পরে শনিদের গণ্ডগোল, কিন্তু গণ্ডগোল কয়েকদিন হলেই হচ্ছে আর কি। ধাওয়া পাল্টা